ভিসার মেয়াদ শেষ হচ্ছে কবে টিকা পাবো জানি না এসএমএস পেয়ে নির্দিষ্ট তারিখে টিকা নিতে গেলেও না পাওয়ার অভিযোগ করছেন প্রবাসীরা তাদের অভিযোগ নির্দিষ্ট তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গেলে বলা হয় টিকা নেই জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার আয়োজিত এক মানববন্ধন থেকে এই অভিযোগ করেন প্রবাসীরা মানববন্ধনে সুনামগঞ্জ থেকে আসা সৌদি প্রবাসী কামরুজ্জামান বলেন এস এর মাধ্যমে আমাদের জানানো হয়েছে নয় সেপ্টেম্বর টিকা দেয়া হবে তাই সুনামগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কালের টিকাদান কেন্দ্রে আসি সেখানে আমাদের সবাইকে সিরিয়ালে দাঁড়াতে বলে সাড়ে দশটার দিকে আনসার সদস্যরা জানায় আমাদের দেয়ার টিকাগুলো এখনও কেন্দ্রে এসে পৌঁছায়নি টিকাগুলো এগারো সেপ্টেম্বর দেওয়া হবে জানিয়ে তিনি বলেন আমরা অনেক দূর থেকে এসেছি এমন অনুরোধ করলেও তারা বলে আমাদের কাছে দেওয়ার মতো কোনো টিকা নেই যার ফলে টিকা দিতে পারছি না আপনারা সবাই শনিবারে আসেন সে মোতাবেক আজ সকালে টিকার জন্য লাইনে দাঁড়ালো সেখান থেকে জানানো হয় আমাদের জন্য টিকা নেই কামরুজ্জামান আরও বলেন এখনও আমরা টিকার প্রথম ডোজ পাইনি অন্যদিকে আমাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে কবে আমরা টিকা পাবো সেই বিষয়টা নিশ্চিত না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের দূর দূর করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে তারা আমাদের কথার কোনো মূল্যই দেয়নি কারো রেজিস্ট্রেশন করার দেড় মাস পরে আবার কারো বিশ দিন পরে টিকা দেওয়ার ডেট এসেছে কিন্তু তারপর থেকে কেন্দ্রে এসে দেখলাম আমাদের টিকা দেওয়া হচ্ছে না মানববন্ধনের প্রবাসী শ্রমিক অতি দ্রুত তাদের টিকা দেওয়া হোক তাদের জন্য আর কোনো হয়ানি না করা হয় প্রয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি মানববন্ধনে চর ফ্যাশন থেকে আসা সৌদি প্রবাসী মোহাম্মদ আলাউদ্দিন রাজবাড়ী থেকে আসা সিঙ্গাপুর প্রবাসী জিতু আহসান সহ প্রায় অর্ধশত প্রবাসী উপস্থিত ছিলেন